আসন্ন ছট উৎসবের মধ্যে দিয়ে বিঘ্নহর্তা সূর্যদেবের উপাসনায় অংশগ্রহণ করতে চলেছেন ধর্মপ্রাণ মানুষেরা। অবাঙালি বাঙালি সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষেরা একযোগে ছট পুজোর ভোরে সূর্যদেব এবং তার পত্নী উষাদেবীর উদ্দেশ্যে নির্দিষ্ট পরম্পরা মেনে নৈবেদ্য অর্পণের মাধ্যমে পারিবারিক ও সামাজিক মঙ্গল কামনায় ব্রতী হতে চলেছেন। এমন মঙ্গলময় এবং আনন্দঘন উৎসবকে পরিপূর্ণতা দিতে ইতিপূর্বে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে গঙ্গারামপুর পুরসভা। সেই রেস ধরে ছট উৎসবকে এবারে আরও বেশি সার্বিক রূপ দিতে এবং সাফল্য মণ্ডিত করতে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের ধর্মপ্রাণ মানুষদের প্রতি বিশেষ আবেদন। ছট পূজার উপলক্ষে সমস্ত গঙ্গারামপুরবাসী তথা এই জেলাবাসীকে গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে করোনা বিধি যে নিয়ম, সরকারি নিয়ম আছে, সেই নিয়মকে মান্যতা দিয়ে সবাই যাতে মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সটা বজায় রাখে। কারণ আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে এই ছট পূজাকে কেন্দ্র করে সমস্ত মানুষকে, যারা ছট পূজা করেন সেই সমস্ত মানুষকে আমরা গম দেওয়ার ব্যবস্থা করেছি। এবং আমাদের এখানে গঙ্গারামপুর পৌরসভা এলাকায় যে পুনর্ভবা নদী আছে, যেই ঘাটে ছট পূজা করে থাকেন সবাই, সেই ঘাটগুলো আমরা আলোয় আমরা মুড়ে দিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে ঘাটের ব্যবস্থা করে দিয়েছি, সেখানে ঘাট আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করে দিয়েছি। আমরা যাতে সমস্ত মানুষ এই ছট পূজাটা তারা তাদের যে মনস্কামনা, সেই মনস্কামনাটা তারা ভালোভাবে তারা করতে পারে, সেই কারণে আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা আমরা করেছি।